কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। সো ফ্রেন্ড, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা একটা অপ্রস্তুত ভাবে তৈরি করা। আমার ফ্রেন্ডরা কালকে আমাকে ফোন করে বললো যে তাদের ওইখানে একটা ইন্টারেস্টিং প্লেস আছে যেটা আমার ব্লগ বানানোর জন্য একদমই পারফেক্ট। সো সেখানে নাকি নতুন একটা সেতু তৈরি করছে, ভাসমান সেতু। সো আমরা আজকে সেখানে যাব, ওই গ্রামে আমার ফ্রেন্ডদের বাসায়, এবং ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে যাব আমি সেই ভাসমান সেতুতে ব্লগ শ্যুট করতে। সো আর দেরি নয়, চলো আমরা এখন, আমি সাইকেল নিয়ে আসছি। আমার গ্রাম হলো এইটা, এবং এই সরু ভেড়ি দিয়ে আমি সাইকেল নিয়ে আসছি, এবং এই সাইকেল নিয়ে যাবো এখন ফ্রেন্ডদের বাসায়। সো চলো, ফাইনালি আমি চলে আসছি আমার বন্ধুর এখানে, এবং ফ্রেন্ড আর আমি এখন যাব। সো ফ্রেন্ড, তুমি কি এক্সাইটেড এখন আমরা কোথায় যাব? আমি তো সঠিক জানি, আমরা নতুন একটা নতুন ভিউজ করছে, ওখানে যাচ্ছি আমরা একটু ভাসমান সেতু। আমি যতদূর জানি যে ভাসমান সেতু এখন সেখানে আমরা যাব। সো আমরা একটা সাইকেলে দুজন, খুব মানে আমার সাইকেল তো পিছনে বসা যায় না, সো আমরা একটা সাইকেলের সামনে কোনো মতে বসে অনেক স্ট্রাগল করে যাচ্ছি। আর এই তো ঘেমে গেছি অবশ্যই। সো আমরা এখন যাবো, আর তোমরা দেখতে থাকো এখানে গিয়ে, ভালো ভালো শর্ট তো অবশ্যই থাকবে। সো আমিও এক্সাইটেড, আই হোপ তোমরাও এক্সাইটেড। সো চলো। সো ফ্রেন্ড, ফাইনালি আমরা চলে আসছি, আমাদের এই পাশে আছে সেই আমাদের কাঙ্ক্ষিত সেতু, আর আমরা সাইকেলটা ওই সাইডে রাখছি, এখন আমরা যাব এর উপর। সো ফ্রেন্ড, তুমি একটা শর্ট নাও, আর আমি এখান থেকে একটু নামি। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত সেতুর ওপর, আর এটা মূলত নিচে ড্রাম দিয়ে তৈরি করা, আর এটা মাঝে মাঝে যে বাতাসের ধাক্কায় দোল খাচ্ছে, সো একটা অন্যরকম একটা ফিল। সো আমরা ফাইনালি এখানে চলে আসছি, এবং আমরা এখন যাব এইদিকে, হালকা হালকা এখানে ঘুরবো, আর বিভিন্ন রকম শর্ট তোমাদের দেখাবো। সো ফ্রেন্ড, এত সময় আমরা এই যে ভাসমান সেতুর উপর ঘুরলাম, এবং এখন যাব আমরা এই সাইডে যে বড় একটা মেশিনে বালু উঠাচ্ছে, আমরা এখন ওইখানে যাব। আমার ফ্রেন্ড অনেক এমনি সেলিব্রিটি, টিকটক সেলিব্রিটি, সে অনেক ভালো ভালো টিকটক এখানে শ্যুট করেছে। সো আমাদের সূর্য ডুবে যাওয়ার মতো হয়েছে যে ওই সাইডে সূর্য। সো ফ্রেন্ড, এখন আমরা বালুর ওইখানে যাব, এবং ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আমাদের বাড়ি ফিরে যাব। এ, আমার সাথে সাইকেল আছে তো রাস্তার উপর, পুড়ি গেছে গেছে। সো ফ্রেন্ড, আমার সাইকেলটা পড়ে গিয়েছে বাতাসে, সো সেটা সমস্যা না, আমরা এখন যাব ওইখানে, তারপর আমরা বাড়ি যাব। ফ্রেন্ড, আজকের ব্লক এ পর্যন্ত। এখানে একটা বড় মেশিনে বালি তুলছে আমরা এসে দেখলাম, এবং যেহেতু সূর্য এপাশে ডুবে যাওয়ার মতো হয়েছে, সো আর ব্লক শ্যুট করা সম্ভব হচ্ছে না, কারণ আমরা প্রপার লাইট পাচ্ছি না। সো আমরা আজকে যাব, আমরা এখন বাড়িতে চলে যাব, এবং এখানে এসে আমার এক ছোটো ভাই আর এক বন্ধুও চলে আসছে। সো এখন আমরা টোটাল চারজন হয়ে গেছি, এবং এখান থেকে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। সো দেখাবো অন্য আর এক ভিডিওতে। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এই ভিডিওটিতে, এবং কমেন্ট করে জানাও তোমাদের মতামত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, বাই। শেষ শেষ।